স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লন্ডনে ভাস্কর্য যাত্রা এখান থেকে ঘুরে আসছেন, দেখে আপনার কেমন অনুভূতি সেটা একটু জানান। আমি প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিবসে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি যেটি জিজ্ঞেস করেছেন, আমি গত মাসে লন্ডন থেকে ফিরেছি। আমি লন্ডন একটা ট্যুরে গিয়েছিলাম, তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ রাস্তার পাশে বঙ্গবন্ধুর এই ম্যুরালটি দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। সেখানেই আমি আমার গাড়ি থামিয়ে নেমে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যের সাথে ছবি তুলেছি। তাতে মনে হয়েছে যে সুদূর লন্ডনেও এই বঙ্গবন্ধুকে তারা এভাবে স্মরণ করে রেখেছে। আমি এই জন্য যারা এদের উদ্যোক্তা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে এই আলোক চিত্র প্রদর্শন করেছেন, যারা বঙ্গবন্ধুর সারা জীবনের কর্মকাণ্ডকে একটা ফ্রেমের মধ্যে ধরে রেখে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনকের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশে আজকে আমরা তারই নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে থেকে দেশের সাধারণ মানুষদের সেবা করতে পারছি। এই সব কিছুই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মানুষের চিকিৎসার একটা তীর্থকেন্দ্র, এবং এই তীর্থকেন্দ্রটা তৈরি হয়েছে বলেই বাংলাদেশ তৈরি হয়েছিল বলেই আজকে এই তীর্থকেন্দ্রটা আমরা তৈরি করতে পেরেছি, এবং সেটা জাতির জনকের নামে। এই জন্য আমি জাতির জনকের প্রতি কৃতজ্ঞ এবং তাকে আবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটু কথা শেয়ার করব, জাতির জনকের আদর্শ থেকে আমরা যুবকরা কি পেতে পারি? আমরা বিভিন্ন আলোকচিত্রে যেটি আমরা এখানে প্রস্ফুটিত হয়েছে এবং আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিব গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটা অজপাড়াগায় জন্মগ্রহণ করেও সেই তখন এই ছোটোবেলার থেকে তার যে সাহসিকতা, তার যে বুদ্ধিমত্তা, সাধারণ মানুষের জন্য তার যে ত্যাগ তিতিক্ষা, সেটি আসলে আমাদের এই যুগের শিশুদের, কিশোরদের এবং যুবকদেরকে উৎসাহিত করবে আর কি। কারণ তখনও আমরা দেখেছি উনি পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে মুষ্টি মুষ্টি চাল তুলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো সমস্যাতেই উনি সেই বয়সেই ছুটে যেতেন। উনি আমরা দেখেছি যে উনি যখন ক্লাস 6 না 7 পড়েন তখনও উনি তৎকালীন কি ছিলেন উনি শিক্ষামন্ত্রীকে সামনাসামনি সামনে দাঁড়িয়ে তার প্রতিরোধ করে তার স্কুলে সংস্কার কাজের জন্য বলেছেন। এই যে সাহসিকতাটা উনি দেখিয়েছেন, এটি আজকালকার এই কিশোরদেরকে উৎসাহিত করবে, উদ্বেলিত করবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।